গানের পারে আমি কি করবো বৌদি? মানে আমি কিছুই বুঝতে পারছি না বৌদি। আমার দিদি বলে দিয়েছে আমাকে কোনো রকম সাপোর্ট করবে না, তাহলে বাকি রইল একদিকে আমার স্বামী আরেকদিকে চন্দ্রহাসটা। পুরুষরা একটা পয়েন্টের পর আর কিছু বুঝতে চায় না, তাই ভাবলাম আপনার সঙ্গে একটু হাজার হলেও আপনিও তো একটা মেয়ে। তুমি তোকে চাঁদ বলো, আমার সামনে চন্দ্রহাসতে বলছো কেন? না তো মৈত্রী, তুমি যদি আমাকে মিথ্যে কথা বলার জন্য এখানে ডেকে এনে থাকো আমি এক্ষুনি উঠে চলে যাব। তুমি থাকো তোমার ধারণা নিয়ে যে আমি আর চাঁদ একরকম, অথবা আমাকে খুশি করার জন্য হয়তো তুমি কথাগুলো বলছো, কিন্তু আমি একটু খুশি হচ্ছি না, কারণ আমি আর চাঁদ একরকম নই। আমি অনেক বেটার মানুষ, অনেক স্ট্রেট ফরওয়ার্ড, অনেক অনেস্ট। না আমি সরি, আপনি যাবেন না। তুমি জানো তোমার প্রথম প্রেমপত্র আমি পড়েছিলাম, তোমার চাঁদ কিন্তু পড়েনি। কোনটা? ওর পাঞ্জাবির পকেটে দিয়ে দিয়েছিলে শোয়ের পর। ও সেদিন ধুম জ্বর নিয়ে বাড়ি ফিরেছিল, ভাইরাল ফিভার শুয়েছিল। আমি ওর পাঞ্জাবিটা কাচতে দেবো বলে পকেটটা চেক করছিলাম, চিরকুট পেলাম। ও চাঁদ, তোমার চোখের ভাষা আমার কাছাকাছি, ও চাঁদ আমার মরণ দশা কেবল তোমায় ভেবে বাঁচি। আপনার মনে আছে? নিজে লিখেছিল কবিতাটা? জানি, ভালো হয়নি। তবু অন্য কবির ভালো লেখা কোট করার থেকে নিজে খারাপ লেখা ভালো। বলুন, তুমি চিঠি লিখবে, আমি ভালো মন্দ বলার কি? তাছাড়া স্বামীর পকেটে তার প্রেমিকার কবিতা, সেটা জীবনানন্দ লিখে দিলেও খারাপ লাগতো। আমি আমি কি করবো বলুন? কবিতা লেখো, অভিনয় করো, যেটা করছো। আমি ঠকাচ্ছি বৌদি। আমাকে ঠকানোর তুমি কে? চাঁদের দলে পাঠ না করলে আমি তোমাকে চিনতাম না। আমি আমার বরকে ঠকাচ্ছি, সেটা নিশ্চয়ই প্রথমবার নয়। আপনি তো লেখিকা, অনেক কিছু লিখতে হয় তো আপনাকে, অনেক কাজ। তা ঠিকই যখন করে নিয়েছেন আমি খারাপ মেয়ে, তবে কষ্ট করে এলেন কেন দেখা করতে? আচ্ছা, তুমি আগে থেকে জেনে শুনে কজন খারাপ মানুষকে দেখতে পাও বলো তো? আমরা তো একটা বেনিফিট অফ ডাউট দিই যে না, এই মানুষটা হয়তো অতটা খারাপ নয়। শিওর হয়ে কজনকে দেখতে পাই? আপনি আমাকে বেনিফিট অফ ডাউট দেবেন না। চাঁদকে বিয়ে করবে? আমি ডিভোর্স দিয়ে দেবো। মানে? ওকে জিজ্ঞেস করো, আমার নাম করেও করতে পারো, দেখো রাজি কিনা। তাহলে আমাকে বলো, আমি তোমার সঙ্গে দেখা করে সব দিনক্ষণ ঠিক করে দেব। বাড়ি চলে যাও। তুমি কি করবে সেটা অনেক সহজ করে দিলাম।
এই লাঞ্চ করতে যাবো, চল। খিদে পায়নি তোর? পেয়েছে, কিন্তু আমি যাব না। চোরটা কে? কি চোর? এই তো সারাদিন রবীন্দ্রনাথ নিয়ে কপচাচ্ছিস, আর বেসিক বাংলা ইডিয়মটা জানিস না। চোরের ওপর রাগ করে বেশি ভাত বেড়ে খাওয়া। টিনটিন, আই এম ইমপ্রেসড, কিন্তু একটা স্লাইট প্রবলেম আছে, ইনফ্যাক্ট মেজর। কি প্রবলেম? চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া, আর রাগ করে বেশি ভাত খাওয়া, এই দুটো ইডিয়মসকে তুই কনভিন্স করে দিতে পারিস না টিনটিন, জাস্ট কজ ইউ ওয়ান্ট টু প্রুভ দ্যাট তুই আমার চেয়ে বেশি ভালো বাংলা জানিস। কি খিদে পেয়েছে! এই তুই বস, আমি চললাম। কি নিমো খারাম রে তুই, একবারও জানতে চাইলি না? বললাম তো, কে চোর? সংগ্রাম দা নাকি এসি ডাক্ট না বাইরে রোদ্দুর? অন কি করেছে জানিস? কি? আমার থেকে লুকিয়ে লুকিয়ে থামির থেকে সব এমিনেন্ট কালচারাল পার্সোনালিটিসদের নাম্বার দিচ্ছে, আর থামি গ্ল্যাডলি একটার পর একটা দিয়ে দিচ্ছে। সো হোয়াটস দ্য বিগ ডিল? ও এনি হাউ সেগুলো টেলিফোন ডিরেক্টরি থেকে পেয়ে যেত। টেলিফোন ডিরেক্টরিতে এখনো মোবাইল নাম্বার ছাপা শুরু হয়নি টেনটেন, জাস্ট ডায়াল আছে তো সেখান থেকে নিত। থামি আমার বই থেকে সব নাম্বারগুলো দিয়ে যাচ্ছে, আমার এতদিন ধরে কালেক্ট করা সব নাম্বার।